আজকাল টিকটকে ঢুকলে দেখা যায় যে অনেকেই ছোটোখাটো ভাবে বা সুন্দর করে টিকটক ভিডিও করেন, কিন্তু আপনি অনেকগুলো টিকটক ভিডিও আপলোড করে দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো টিকটক ভিডিও ভাইরাল হয়নি। তো কি কেন ভাইরাল হয়নি, তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত, আজকে আপনি একদম পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও আপলোড করলে টিকটক কোম্পানি আপনার ভিডিওটা ভাইরাল করবে। তো আর কথা না বলে সরাসরি চলে যাবো আমরা আমার টিকটক অ্যাপসে। তো আমরা চলে যেতেছি আমার টিকটক অ্যাপ্লিকেশনে। তো টিকটক অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনাদের প্রোফাইল নামে একটা চিহ্ন রয়েছে, জাস্ট তাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এই যে প্রোফাইল নামক চিহ্ন রয়েছে এখানে আপনারা যেটা বুঝতে পারতেছেন, জাস্ট এই প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স প্রোফাইলে ক্লিক করার পর জাস্ট এরকম একটা টিকটক অপশন আপনার মাঝে চলে আসবে। জাস্ট এটা আমি একটা নিউ মানে নিউ একটা টিকটক চ্যানেল ক্রিয়েট করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো 2022 সালের নতুন নিয়মে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যেটা করলে আপনাদের টিকটকটা ফ্রি তো চলে যাবে। তো এখানে জাস্ট একটু দেখেন, এখানে কিন্তু এই যে থ্রি ডট একটা অপশন রয়েছে, তো এই থ্রি ডটে আপনার একটা ক্লিক করে দেবেন। তো আমি এখন থ্রি ডটে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট মূল বিষয়টা হচ্ছে এখানে একটা দেখবেন যে প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে। তো এটা দেখতে পারবেন যে এখানে এসার পর সাথে সাথে আপনাদেরকে এখান চলে আসবে। তো এখানে জাস্ট আপনাদেরকে একটা কাজ করতে হবে, কী কাজ করতে হবে এখানে আমি দেখাইতেছি। তো ভিউয়ার্স এখানে আপনারা কী করবেন, এই যে কুইক আপলোড দেওয়া রয়েছে এটা জাস্ট আপনারা একটু অন করে নেবেন। তো এটা একটু অন করে নেবেন, আর কখনও প্রাইভেট অ্যাকাউন্ট করবেন না। যখন আপনি প্রাইভেট অ্যাকাউন্ট করবেন জাস্ট আপনাদের এই সমস্যা, আর এইগুলো আপনারা অন করে রাখবেন। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আবার আপনারা ব্যাক করে দিবেন। তারপর এখানে জাস্ট একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে উপরে লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট। তো মূলত কথা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন, আপনার ক্যাটাগরিটা যদি আপনি ভালো করে না দেন তাহলে কিন্তু আপনার কোনো ভিডিও ভালো হবে না। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, এখানে এই যে জাস্ট এই যে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে একটা ট্র্যাপ করে দিতে হবে। তো এখানে ট্র্যাপ করার পর এখানে এই যেরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনাদেরকে কী বলতেছে অ্যাকাউন্ট ইনফরমেশন মোবাইল নাম্বার পাসওয়ার্ড অ্যাকাউন্ট, এখানে এরকম একটা সিস্টেম চলে আসবে। তো এখানে দেখতে পারবেন যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, তো এই যে যে লেখাটা রয়েছে জাস্ট আমি আপনাদেরকে লাল দাগ দিয়ে বুঝাইতেছি। তো সুইচ টু অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে এখানে কিন্তু আপনাদেরকে ক্যাটাগরিটা দিতে হবে। এখানে দেখেন বিজনেস, তো এখানে আছে আরও একটা নেক্সটে আপনি দিতে পারবেন। তো এখানে নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখেন আপনি কীরকম ভিডিও আপলোড করেন। তো এখানে আপনাদেরকে ক্যাটাগরিটা দিতে বলতেছে। তো এই যে এখানে দেখেন এখানে ক্যাটাগরিটা কিন্তু দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসভাবে দেখাতেছি যাতে আপনাদেরকে বুঝতে একটু অসুবিধা না হয়। তো এখানে যে ক্যাটাগরি সিস্টেমটা হচ্ছে এই যেখানে আপনাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হইতেছে, বলতেছে তারা যে আপনি কীরকম ভিডিও আপলোড করেন জাস্ট সেটা তারা একটা ক্যাটাগরি দেন। তো এখানে দেখেন অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, গেমিং, আপনি যদি গেমিংয়ের কোনো ভিডিও আপলোড করেন এখানে ক্যাটাগরিটা এটা দিয়ে দেবেন, জাস্ট আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। যদি এই যে এখানে দেখেন যে এই যে গেমিং, আপনি গেমিং করলে এখানে এই যে গেমিংয়ের পাশে এই যে একটা এই অপশন রয়েছে গুল দাগ, তো এখানে আপনার একটা ক্লিক করে এই যে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। আর যদি না আপনি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপলোড করে থাকেন, যে আমি কিন্তু এটা কিন্তু গেমিং করে থাকি এই জন্য গেমিং দিয়ে দিলাম, তো এখানে যদি ব্লগারের ভিডিও আপনি আপলোড করে থাকেন জাস্ট এটা দিয়ে দিবেন। এখানে দেখেন মানে বেবি বিউটি মানে ছেলে নিয়ে বা আপনি এরকম কোনো মিউজিক নিয়ে ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনারা দিতে পারবেন। যদি ফ্রিল্যান্সার বা ইনভেস্টিং নিয়ে ভিডিও আপলোড করতে চান জাস্ট এটা দিয়ে দিবেন। এখানে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। মূলত বিষয়টাই হচ্ছে ক্যাটাগরি, আপনি যদি আপনার টিকটক আইডিতে যদি ক্যাটাগরি না দেন তাহলে কিন্তু ভিডিওগুলো কোনোভাবে প্রুফ হবে না, এমনকি ভাইরাল হবে না। তো জাস্ট দেখেন আমরা কিন্তু ক্যাটাগরিটা অলরেডি দিয়ে দিয়েছি। তো ক্যাটাগরিটা দেওয়ার পর এখানে আমরা যে এই ক্যাটাগরিটা দিয়েছি গেমিং, যেহেতু আমি গেমের ভিডিও আপলোড করি জাস্ট এটা দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এডিট প্রোফাইল বা স্কিপ আসবে, এখানে স্কিপ করে দেবেন আপনারা, দেন জাস্ট হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আমরা আবারও এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার টোল সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে আবারও ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে যে এরকম একটা অপশন চলে আসবে, আবারও আপনারা এখানে চলে আসবেন। আসার পর জাস্ট এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এখানে দেখেন একটু নিচে চলে আসবেন, এই যে এখানে সিভেম এই যে প্রাইভেসি পলিসি এখানে একটু ঢুকবেন। এখানে ঢুকার পর জাস্ট এখানে আপনারা দেখবেন আপনার সব কিছু ঠিক রয়েছে কি না একবার চেক করে নেবেন, জাস্ট এই চেক করাটা আপনার দরকার। তো জাস্ট এটা আপনারা ব্যাক করে নেবেন, যদি কোনো কিছু অন অফ মানে বাকি থাকে সেগুলো অন অফ করে নেবেন। তো এখানে আপনারা দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে আমরা আবারও চলে যাব। আসার পর জাস্ট এই যে এখানে যখন আপনারা আপনাদের আইডিতে একটা নাম্বার দিয়ে দিবেন, এখানে যদি টিকটকটা আর কি ফরিতে উঠাতে চান তো এখানে আপনারা যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দেবেন। যাই হোক আমি টিকটক অ্যাপস ব্যবহার করি না, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। এখানে একটা ইমেল বসিয়ে দেবেন, দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন, জাস্ট আপনাদেরকে মানে আপনাদের কিন্তু টিকটক আইডিটা হয়ে যাবে। সুইচ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু সুইচ
মানে এনওয়ার্ডস হয়ে যাবে, জাস্ট এগুলো আপনাদের কোনো দরকার নাই। তো এখানে জাস্ট এই যে পরবর্তীতে আপনাদেরকে যখন টিকটক আপনারা ভেরিফাই করবেন, তো পরবর্তীতে কিন্তু আপনাদেরকে এখানে ব্যালেন্সগুলো অ্যাড হবে। জাস্ট এটাও আমি দেখাই দিতেছি, দেখেন আমার কাছে কিন্তু কোনো প্রকার ব্যালেন্স নাই। এই যে এখানে দেখেন নো টাকা, এখানে রিচার্জ করতে পারবেন আপনারা, লাইভ গিফটস তো এটাও করতে পারবেন। জাস্ট আমার কাছে কোনো ডলার নাই, এই জন্য আমি কিন্তু করতে পারতেছি না। এই যে এখানে কিন্তু আপনাদেরকে টোটাল ব্যালেন্সটা দেখাবে, জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতেছি এই টিকটকে আপনারা ব্যালেন্সটা কীভাবে চেক করবেন। যাই হোক, অবশেষে কিন্তু আমি আপনাদেরকে দেখাইও দিলাম। তো এখন কথা হচ্ছে এরকম সিস্টেমে আপনাদেরকে ক্যাটাগরিটা মানে করে তো ভিউয়ার সেম এরকমভাবে আমি যেরকমভাবে ঠিক মানে করলাম সেটিংটা ঠিক আমরা আপনারা ঠিক এরকমভাবে একটু কষ্টকর করবেন, তাহলে আপনার আমি মনে করি আপনি কিছুদিনের মধ্যে কিছু সাফল্য অর্জন করতে পারবেন। তো দেখেন আমার নিউ আইডি আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম যে গেমিং কিছু ভিডিও আপলোড করছি, তো এই জন্য আমি আপনাদেরকে প্রসেস এবং ক্রিয়েটিভভাবে দেখিয়ে দিলাম। তো আমি যেরকমভাবে আমি আপনাদেরকে নিয়মটা দেখালাম, জাস্ট এরকমভাবে নিয়ম অনুযায়ী আপনারা এই ক্যাটাগরিটা করে নিন, তাহলে আশা করি আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তো যাই হোক, এখানে এরকমভাবে কোর্স করে নিন, এমনকি টিকটক ভিডিও প্রতিদিন আপলোড করে নিয়ম মেনে, তাহলে আশা করি আপনিও একদিন সাফল্য একদিন হয়ে যেতে পারবেন। তো বিয়ার সাবস্ক্রাইব এই ভিডিও এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো আর একটা নেক্সট নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।